ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি অনিন্দিতা, আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য রবিবারের গল্প নিয়ে। গল্পগুলো যেরকম মজার, আর গল্পের শেষে কিন্তু একটা শিক্ষামূলক উপদেশও থাকে। তোমরা আগের গল্পগুলো শুনেছো তো? যদি না শুনে থাকো, এক্ষুনি গিয়ে শুনে এসো। আর প্রত্যেক রবিবার ছোটদের গল্প, ছড়া এ সমস্ত শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা সেটাও ক্লিক করে দিও, যাতে কোনো কিছু আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কেমন? তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। কি হলো জানো? একটা রাজার বন্দিশালায় একজন বন্দি ছিলেন। সে বন্দি নিশ্চয়ই কোনো অপরাধের জন্য বন্দি হয়েছিল। তো কি হয়েছে, একদিন সকালে সেই রাজার একমাত্র পুত্র জলে নেমে খেলা করছিল। তো খেলা করতে করতে হঠাৎ সে জলের গভীরতম জায়গায় চলে গেল, এবং সাঁতার জানা সত্ত্বেও সে কিন্তু জলের ভেতর তলিয়ে যেতে থাকলো। বন্দি সেটা খুব ভালো করে দেখছিল। দেখতে দেখতে বন্দি একটা সময় কোনোভাবে গিয়ে সেখানে উপস্থিত হয়ে রাজার ছেলেকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসল। রাজা তো ভীষণ খুশি হলেন, কেননা ও কিন্তু একমাত্র রাজপুত্র, মানে রাজার আর কোনো সন্তান ছিল না। রাজপুত্রকে বাঁচিয়েছে দেখে রাজা তো বেজায় খুশি। তো রাজা করল কি, সেই বন্দিকে তার সমস্ত অপরাধের থেকে মুক্তি দিল, এবং মুক্তি দেওয়ার সাথে সাথে সেই বন্দির উপর খুশি হয়ে অনেক হীরে মুক্ত মানিক সহ একটা জাহাজ বোঝাই করে দিল। তারপর তাকে সমুদ্রে ভাসিয়ে বিদায় জানিয়ে রাজা নিজের রাজত্বে ফিরে এলেন। এইবার সেই বন্দি সেই জাহাজ ভর্তি মুক্ত মানিক হীরে সমস্ত কিছু মূল্যবান ধনরত্ন নিয়ে সমুদ্রে পাড়ি দিল। ভাবলো যে একটা বিরাট বড় ব্যবসা সে করবে, কিন্তু অদৃষ্টের যা লিখন তাই তো হবে। হঠাৎ সমুদ্রে বিশাল ভয়ঙ্কর ঝড়ের সৃষ্টি হলো, আর সেই জাহাজটা সমস্ত কিছু নিয়ে সেই ঝড়ের সঙ্গে উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে বাঁচার চেষ্টা করেও জাহাজ সহ কিন্তু লোকটি ডুবে গেল। কিন্তু লোকটি যেহেতু সাঁতার জানতো, তাই লোকটি সাঁতরে কোনো রকমে কিভাবে একটা দ্বীপে গিয়ে পৌঁছলো। এইবার হঠাৎ সেই দ্বীপের থেকে কিছু লোক হই 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 করতে করতে এসে সেই লোকটাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, আর বলছে, আমাদের এই বছরের রাজা আমরা পেয়ে গেছি, আমাদের এই বছরের রাজা আমরা পেয়ে গেছি। বলতে বলতে লোকটাকে কাঁধে নিয়ে ওরা তো চলেছে হই হই করতে করতে। লোকটা তো একটু একটু ভয় পাচ্ছে, যে আমি তো কোথাও কার রাজা নই, এরা আমাকে কি জানি কি ভাবছে। হঠাৎ করে লোকটা ওদের মধ্যে একজনকে জিজ্ঞেস করল, আচ্ছা আমি কিন্তু তোমাদের এখানকার রাজা নই, আমি হঠাৎ করে ভাসতে ভাসতে দ্বীপে এসে পৌঁছেছি, কেননা আমার মণি মানি হীরে মুক্ত সহ এক মূল্যবান জাহাজ ডুবি হয়েছে গত রাতের ঝড়ে। তখন লোকগুলো বলল, সে আমরা জানি না, কিন্তু প্রতি বছর এই দ্বীপে নিয়ম করে কেউ না কেউ ভেসে আসে এই সময়, আর আমরা তাকে এক বছরের রাজা বানিয়ে রাখি। তার রাজত্বের অধীনে আমরা তার সমস্ত কাজকর্ম করতে থাকি, সে যা বলে তাই, কেননা সে তো আমাদের রাজা। আজ থেকে আপনিও আমাদের রাজা হলেন, আপনি যা আদেশ করবেন এই এক বছর আমরা আপনার অধীনে তাই তাই করব। লোকটি সব কথা শুনল এবং একটু একটু শঙ্কা প্রকাশ করল। তোমাদেরও মনে সেই প্রশ্ন উঠছে তাই না, এক বছরের রাজা কেন, তারপর কি হবে?
লোকটিও তাই জিজ্ঞেস করলো, আচ্ছা তোমরা 1 বছরে রাজা কেন বলছো, তারপর কি হবে? তখন ওরা বলল, এই 1 বছর রাজা যা আদেশ করবেন আমরা তাই করব। কিন্তু ঠিক 1 বছর পরে সেই রাজাকে আমরা একটা রুক্ষ শুষ্ক, যেখানে কোনো শস্য ফলে না, যেখানে কোনো জল নেই, খাবার জল আনতেও অনেক গভীরে মাটি খুঁড়ে তারপর ভেতর থেকে কোনো রকমে একটু একটু খোলা জল বের করতে হয়, সেই রকম একটা ভূমিতে নির্বাসন দিয়ে আসি। শুনে তো লোকটা একটু ঘাবড়ে গেল। লোকটি বুদ্ধিমান ছিল। লোকটি ভাবলো, এই 1 বছর তো আমি রাজা আছি, এর মাঝে আমাকে যা করার সব করে ফেলতে হবে। লোকটি করলো কি, পরের দিন ওদের সকলকে বলল যে এই দ্বীপের যত জ্ঞানী গুণী মানি লোক আছে সবাইকে আমার রাজদরবারে কাল ডেকে পাঠাবে। লোকগুলো একটু আশ্চর্য হলো, কেননা এর আগের রাজারা এই 1 বছর প্রচণ্ড আমোদ আহ্লাদ করে কাটাতেন। তারা কখনো কোনো গুণীমানী ব্যক্তির সঙ্গে দেখা করেননি, যত রকমের আমোদ আহ্লাদ যত কিছু করা যায় এই 1 বছরে তারা সবাই তাই করেছে। কিন্তু এই লোকটিকে একটু অন্যরকম মনে হলো সবার। পরদিন সকালে আমোদ আহ্লাদ বাদ দিয়ে রাজা একদম রাজবেশে এসে বসলেন রাজদরবারে, আর হাজির হয়েছে সেই দ্বীপের সমস্ত জ্ঞানী গুণীমানী লোকেরা। রাজা তাদের থেকে পরামর্শ চাইলেন। কি পরামর্শ বলতো? ওই তোমার আমার সবার মনে যে প্রশ্নটা আছে সেটাই, আচ্ছা এই 1 বছর পরে আমাকে যেখানে নির্বাসন দেওয়া হবে সেখানে আমি কি করতে পারি, মানে সেই জায়গাটাকে নিয়ে আমি কি অন্য কিছু ভাবতে পারি? তখন ওই জ্ঞানী গুণী জনেরা রাজা মশাইকে বুদ্ধি দিলেন যে এই 1 বছর তো আপনি রাজা, আপনি যা আদেশ করবেন এখানকার সকলে সেটা মানতে বাধ্য। আপনি এক কাজ করতে পারেন, সেই যে রুক্ষ শুষ্ক একদম একটা মরুভূমির মতো প্রায় জায়গা যেখানে সকলকে নির্বাসন দেওয়া হয়, সেই জায়গাটিকে আপনি 1 বছরের মধ্যে সুজলা সুফলা শস্য শ্যামলা করে তুলতে পারেন। রাজার এই প্রস্তাব ভীষণ ভালো লাগলো। রাজা বলল কি, যেখানে আগামী বছর তাকে থাকতে হবে সেখানেই হয়তো স্থায়ীভাবে থাকতে হবে, এইটাই অস্থায়ী 1 বছরের জন্য, সেই কারণে রাজা কোনো আমোদ আহ্লাদ এই 1 বছর করলেন না। তিনি সমস্ত প্রজাদেরকে আদেশ দিয়ে দিয়ে সেই জায়গায় গাছ লাগালেন, জল নিকাশি ব্যবস্থা ভালো করলেন, নতুন জল সরবরাহের ব্যবস্থা করলেন, শস্য শ্যামলা করলেন, চাষাবাদ শুরু করলেন, গৃহপালন শুরু করালেন, দিকে দিকে যারা নির্বাসিত ছিল তাদের ছোট ছোট ঘর বাড়ি সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর বসতি তৈরি করলেন এই 1 বছর সম্পূর্ণ পরিশ্রমের মাধ্যমে। রাজা ভাবলেন, আদেশ করলেন, আর তার সন্তানেরা তার প্রজারা সেখানে গিয়ে গিয়ে সুন্দর একটা জায়গা তৈরি করলেন। এরপর সেই দিনটা চলে এলো যেদিন রাজাকে নির্বাসন দেওয়া হবে। কিন্তু রাজার কিন্তু একেবারে মন খারাপ নেই, কেননা রাজা কিন্তু ওই জায়গাটি সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছেন যেখানে তাকে নির্বাসন দেওয়া হবে, অর্থাৎ তিনি ওই জায়গাটিতে সুখে স্বাচ্ছন্দ্যে তো থাকবেনই, তার সঙ্গে সেখানকার আমৃত্যু রাজা হয়ে থাকবেন। কি গল্পটা ভালো না? রাজা নিজের হাতে তৈরি সেই সুন্দর জায়গাটিতে আগামী সময়ের জন্য একজন চিরস্থায়ী রাজা হয়ে রইলেন। কিন্তু এই জায়গাটা বাকিরা পেলেন না কেন? এর আগেও তো বহু রাজা এসেছে। তোমাদের কি মনে হচ্ছে, এই গল্পের থেকে আমরা কি শিখলাম বলো তো?
সময় থাকতে থাকতে সঠিক পরিকল্পনা যদি আমরা করি, তাহলে আমাদের আগামীটা কিন্তু খুব সুন্দর হয়। অর্থাৎ সময় থাকতে থাকতে কিন্তু সময় নষ্ট করতে নেই, সময় চলে গেলে সেইটা কিন্তু আর পূরণ হয় না। যেমন আগের রাজারা পূরণ করতে পারেনি, তারা আমোদ আহ্লাদে ব্যস্ত থেকেছে এবং পরবর্তীকালে অত্যন্ত কঠোর জীবনযাপনের মাধ্যমে তারা ধীরে ধীরে ধুঁকতে ধুঁকতে মারা গিয়েছেন। কিন্তু এই রাজা ঠিক করে ভবিষ্যৎ পরিকল্পনা করেছিলেন এবং আগামীটাকে এত সুন্দর সাজিয়েছেন যে সেটা কিন্তু বর্তমানের থেকেও বেশি সুন্দর, স্বাধীন, সুজলা, সুফলা, শস্য শ্যামলা হয়ে উঠেছে। সুতরাং আমাদের সবাইকে কিন্তু সময় থাকতে আগামীর পরিকল্পনা করতে হয়, তা না হলে জীবনে ঠকে যেতে হয়। মনে থাকবে তো? পরের রবিবার আবার একটা সুন্দর গল্প নিয়ে চলে আসব। ততদিন তোমরা এই কথাটা নিজেদের মাথার ভেতর ঢুকিয়ে নাও আর আগামীর দিনগুলোতে ভালো করে বড় হয়ে ওঠার জন্য প্রস্তুতি নিতে থাকো। কেমন? আজ তবে আসি।